ডক্টর অন্ন বিশ্বের পুরুলিয়ার শিক্ষা জগতে একটি পরিচিত নাম। পারিবারিক ও সাংস্কৃতিক ঐতিহ্যে বিখ্যাত সেন পরিবারে তার জন্ম। পুরুলিয়ার যে কটা বিখ্যাত রাস্তা আছে তার মধ্যে একটি হচ্ছে স্টেশন থেকে শুরু করে হাটের মোড় পর্যন্ত এসি সেন রোড। এই এসি সেন রোড শরৎচন্দ্র সেনের নামে, তিনি সম্পর্কে অন্নবিধির পিতামহ। তার সম্পর্কে শুনবো, অন্নবিধির নিজের কথা শুনবো আজকের বনজঙ্গল মলের আড্ডায়। শুরু করছি আজকের বনজঙ্গল মলের আড্ডা ডক্টর অর্ণবী সেনের সঙ্গে। নমস্কার অর্ণবীজি। নমস্কার। বনজঙ্গল মলের আড্ডায় আপনাকে স্বাগত। নমস্কার। আচ্ছা, প্রথমেই বলি যে আপনি কম কথা বলেন, অর্থাৎ মিতবাদ। তো এই ব্যাপারটা অনেকে বল, এই জন্য অনেকে আপনাকে সমর্থন করে থাকেন, আপনাকে অনেকে বলেন আপনি ভীষণ জেদি এবং যেটা করবেন মনে করেন সেটাই করে থাকেন, এই জন্য অনেকেই আপনাকে সাপোর্ট করেন, আবার অনেকে বলেন না বিরোধিতা করেন। আপনি এই ব্যাপারটা নিয়ে কি মনে করেন? হ্যাঁ, একটা জিনিস ঠিকই যে ছোটবেলা থেকে আমি একটু মানে চুপচাপই, কিন্তু আমি অন্তর্মুখী চুপচাপ, কিন্তু আমি একটু নিজের জিদে অটল থাকি। কিন্তু সেখানে যদি বলেন আপোষ করেন না, আমার কথার উদ্দেশ্য ছিল সেটাই না, আপোষ আমি করিনি কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমার কর্মক্ষেত্রে আমি আপোষ করিনি। অনেক ঘটনা আছে, আমি আর সেসব পুরনো ঘটনা এখন রিভাইভ করতে চাই না, কিন্তু সেখানে অনেক স্ট্রাগল করতে হয়েছে আর কি। মানে এমনি বাড়িতে আমি হয়তো বাড়িতেও একটু জেদ জেদ আমার আছে, যেগুলো আমি বজায় রাখি আর কি একটু, মানে টু সাম এক্সটেন্ট। তারপরে আবার কর্মক্ষেত্রেও অনেক সেরকম নিয়ে আমার আমার নিজের ব্যক্তিগত জীবনে হয়তো ব্যক্তিগত কর্মক্ষেত্রে আমার অসুবিধার সম্মুখীনও হতে হয়েছে অনেক ক্ষেত্রে। কিন্তু যেখানে আপোষ করা যায় না সেখানে আমি করতে রাজি নই। আচ্ছা, আপনার পিতা পিতামহ পরপিতামহ সবাই গান্ধীবাদী ছিলেন, তারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণও করেছেন, এরকম একটা বিখ্যাত পরিবারে আপনার জন্ম, আপনি কি গর্ব অনুভব করেন এর জন্য? হ্যাঁ, মাঝে মাঝে নিজেকে খুব ভাগ্যবতী বলে মনে হয় যে আমি এরকম একটা পরিবারে জন্মেছি। আমরা আপনার সঙ্গে আপনার কাছে তাদের কথা শুনবো, অনেক অজানা কথা পুরুলিয়ার যারা জনগণ আছেন তারাও নিশ্চয়ই আপনার কাছে শুনে মানে আশ্চর্য হবেন, অনেকেই জানেন না, এখনকার প্রজন্ম তো জানেন না আপনাদের বাড়ির যে অবদান। আমি শুরু করছি প্রথম আপনার প্রপিতামহকে নিয়ে। প্রপিতামহ ছিলেন শরৎচন্দ্র সেন, উনি তো বোধ হয় এখানে প্রথম ওকালতি করতে এসেছিলেন, আইনজীবী ছিলেন। আচ্ছা, আপনাদের আসল বাড়ি কোথায়? আমাদের এমনি অরিজিনাল যে নিবাস আর কি, আমরা আসলে ঢাকা বিক্রমপুর জেলার ফুল্লশ্রী গ্রামের লোক মানুষ আর কি। সেখান থেকে আমার প্রপিতামহ শরৎচন্দ্র সেন, উনি যখন 7 বছর বয়সের এবং ওনার দাদা ছিলেন মাত্র 9 বছর বয়সে, সেই সময় ওনাদের বাবা মারা যান। তখন ওনারা কোনো কারণে আর কি, কী কারণে আমি বলতে পারবো না, তবে ওনার মায়ের সাথে ওনারা বহরমপুরে চলে আসেন। বহরমপুরে ওনাদের খুব কষ্ট করেই ওনার মা মানুষ করেন, কিন্তু যাই হোক, একজন লয়ার একজন ডাক্তার হন। তারকচন্দ্র সেন ওনার দাদা, উনি ডাক্তার আর উনি ছিলেন লয়ার। এবার শরৎচন্দ্র সেন এবং তারকচন্দ্র সেন দুজনেই তাদের পরিবার নিয়ে সম্ভবত 1890-91 সালে পুরুলিয়ায় চলে আসেন। এবার পুরুলিয়ায় আসার পর থেকে নানান রকম কর্মকাণ্ডে তারা জড়িত হয়ে পড়েন। পুরুলিয়ার মানে যে মানভূম জেলার মধ্যে পুরুলিয়াকে সমগ্র মানভূম জেলাকে বঙ্গদেশের অন্তর্ভুক্ত করার আন্দোলন থেকে শুরু করে তখন থেকেই শুরু হয় যে মানভূমের মানভূম সেটা বাংলার মধ্যে থাকবে, এই আন্দোলন থেকে শুরু হয় তাদের কর্মকাণ্ড। এছাড়া আপনার চেয়ারে এখানে কিছুদিন আগে এসেছিলেন রাজর্ষী চ্যাটার্জি, তিনি হচ্ছেন মানে তারও প্রপিতামহ হচ্ছেন নীলকণ্ঠ চ্যাটার্জি, তিনি পুরুলিয়া পৌরসভার ব্রিটিশ ভারতের
প্রথম চেয়ারম্যান, আর আপনার প্রকৃত তিনি ছিলেন দ্বিতীয় চেয়ারম্যান, আপনার ঠাকুরদাও চেয়ারম্যান ছিলেন। মানে আপনাদের বাড়িটা একটা ঐতিহ্যপূর্ণ বাড়ি আর কি। এখানে অনেকেই এসছেন, গান্ধীজি এসছেন, নেতাজি এসছেন, সেই সব গল্প যদি আমাদের একটু শোনান। হ্যাঁ, আমি প্রথমে একটু পিতামহ সম্পর্কে বলি। যে আমার প্রপিতামহ শরৎচন্দ্র সেন, উনি কিন্তু পুরুলিয়া মিউনিসিপ্যালিটির ওয়ান অফ দ্য ফাউন্ডার্স আর কি। মানে উনি ওই নীলকণ্ঠ চট্টোপাধ্যায়ের সাথে একসঙ্গে উনি মিউনিসিপ্যালিটি প্রতিষ্ঠা করেন এবং বহু আন্দোলনের মধ্যে দিয়েই করেন, কারণ সেটা ব্রিটিশ আমল ছিল। সেই সময় ভারতবাসীদের জন্য এইরকম একটা পৌর এই সেবা পরিষেবা সেটাকে আদায় করার জন্য তারা পৌরসভা গঠন করেন এবং তিনি দ্বিতীয় চেয়ারম্যান ছিলেন, আর প্রথম চেয়ারম্যান ছিলেন নীলকণ্ঠ চট্টোপাধ্যায়। এরপরে আরও ওনার অবদান আছে, যেটা একটা খুব চ্যালেঞ্জিং অবদান, সেটা হচ্ছে এখন যেটা পুরুলিয়া ক্লাব, সেই পুরুলিয়া ক্লাব তখন পুরোপুরি ব্রিটিশদের ছিল, সেখানে ঢুকতে নিষেধ ছিল, যার জন্য চ্যালেঞ্জ হিসেবে ইউনিয়ন ক্লাব, উনি নিজে জমি কিনে বাড়ি তৈরি করে ইউনিয়ন ক্লাব তৈরি করে এবং একটা বিলিয়ার্ড বোর্ডও বোধ হয় সম্ভবত উনি দিয়েছিলেন, তারপরে সেখানে ক্লাব শুরু হয়। আচ্ছা, শরৎচন্দ্র সেন কম্পাউন্ড যেটা, শরৎচন্দ্রের হাতা, ওটা ওনার একটা বাগান বাড়ি ছিল, সেখানে উনি মানে দু একটা বাড়ি টাড়িও ছিল তার মধ্যে, সেখানে নিবারণ চন্দ্র দাস গুপ্ত থাকতেন পরিবার নিয়ে। নিবারণ চন্দ্র দাশগুপ্তকে কিন্তু বাংলাদেশ থেকে এনে পুরুলিয়ায় মানে সেটেল করিয়ে দেওয়ার যে কাজটা, সেটা কিন্তু শরৎচন্দ্র সেনই করেছিলেন। এটা আমাদের দর্শকরা হয়তো জানতেন না যে নিবারণ চন্দ্র দাশগুপ্তকে পুরুলিয়াতে নিয়ে এসেছিলেন শরৎচন্দ্র সেন, এটা জেনে তারা খুশি হবেন। আর তারপরে ওনার আর কিছু কিছু অবদানের সম্পর্কে যদি বলেন, মানে গান্ধীজির সাথে ওনার সম্পর্ক, গান্ধী সেই সময় আমাদের পুরুলিয়ায় এসেছেন সেই সময় থেকেই। এবার আরেকটি শরৎচন্দ্র সেনের বিরাট অবদান আছে, তিনি দুর্ভিক্ষের সময় তিনি রেঙ্গুন থেকে চাল আনিয়ে এখানকার দরিদ্র মানুষকে সহায়তা করেছেন। মায়ানমার সেখান থেকে হয়তো সেখানে চালটা অ্যাভেলেবল ছিল, আমাদের দেশে সেটা তখন পাওয়া যাচ্ছিল না দুর্ভিক্ষের জন্য, তখন সেখান থেকে আনিয়ে দরিদ্র মানুষকে সাহায্য করেন। এরপরে আরও ওনার জীবনে অনেক ঘটনা আছে। উনি অ্যান্ড্রিউস কোম্পানি, যেটা গোল্ড মাইন্স কোম্পানি, সেখানে ছিলেন লয়ার, লিগাল অ্যাডভাইসার ছিলেন। সেখান থেকে ওনাকে ব্রিটিশ রায়বাহাদুর উপাধিও দেয়, কিন্তু ওনার ছেলে যখন স্বদেশী আন্দোলনে যোগ দেয় এবং কারাবরণ করে, তখন উনি ওনাকে কারাদণ্ডে দণ্ডিত করার জন্য উনি ওই উপাধি ত্যাগ করেন, রায়বাহাদুর উপাধি ত্যাগ করেন এবং অ্যান্ড্রুলস কোম্পানি ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে আমি যেটা শুনেছি যে ছোটনাগপুর জমিনদারি অ্যাসোসিয়েশনের সেখানকার লিগাল অ্যাডভাইসার হয়েছে। আচ্ছা, মালভূমের আমাদের বাংলায় অন্তর্ভুক্ত তো 1956 সালে হয়েছে আমরা সবাই জানি, কিন্তু এই আন্দোলনের সূত্রপাত কিন্তু শরৎচন্দ্র সেন মহাশয় শুরু করেছিলেন, সেই সালটা যদি আমাদেরকে বলেন। সেটা সম্ভবত 1918 সাল থেকে এই আন্দোলনটা শুরু হয় মানভূমের অন্তর্ভুক্ত, মানভূমের বঙ্গদেশে অন্তর্ভুক্ত। এবং তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন, আমি অ্যাট নামগুলো মনে করতে পারছি না, তো আরও দু একজন পুরুলিয়ার বিখ্যাত মানুষ ওনাদের সঙ্গে এই আন্দোলনে সামিল ছিল শরৎচন্দ্র সেনের সাথে। আর একটা কথা, আপনি তো রাজনৈতিকভাবে জাতীয়তাবাদে বিশ্বাসী, এটা কি আপনার বংশ পরম্পরায় হয়েছে না আপনার নিজস্ব দর্শন এটা? না, কিছুটা তো বংশ পরম্পরায় হয়েছে আমি বলতেই হয়, কারণ ধরুন বাড়িতে ছোটবেলা থেকেই আমি মানে আমার দাদুর চরকা দেখেছি, আমার যিনি পিতামহ জীবৎ পাহন সেন, তার চরকা দেখেছি, তার খদ্দরের ধুতি চাদর দেখেছি,
নেতাজি গান্ধীজি তারা তো আপনাদের বাড়িতে এসেছিলেন। জীবন বহন সেনের অনেক ঘটনায় আমাদের দর্শকরা জানেন না, আপনি যদি একটু শেয়ার করেন। হ্যাঁ, জীবন বহন সেন যখন পুরুলিয়াতে আসলেন তখন তো আমি দেখিনি, কারণ উনি 61 এ মারা গেছেন। আচ্ছা আচ্ছা। আর আমার বাবার বিয়েই হয়েছে 62। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, তো তার সম্পর্কে বাবার কাছে শুনেছেন? হ্যাঁ, বাবার কাছে। তার চরকা টরকা দেখেছেন? হ্যাঁ, চরকা দেখেছি, ধুতি চাদর দেখেছি। তারপরে ওনার সঙ্গে রাজেন্দ্র প্রসাদের ছবি, ওনার সঙ্গে গান্ধীজির ছবি, জওহরলাল নেহরুর ছবিও দেখেছি। আচ্ছা। কিন্তু ছবিগুলো আমরা সেভাবে রক্ষা করতে পারিনি। রাজেন্দ্র প্রসাদের ছবিটা আছে, এইটুকু অন্তত আছে। আর বেশি আমরা ওগুলো তত যত্নবান ছিলাম না ছোটবেলায়। আমরা দর্শকদের সাথে শেয়ার করব রাজেন্দ্র প্রসাদের ছবিটা। হ্যাঁ হ্যাঁ, সেটা আমাদের কাছে আছে। আর একটা কথা, জীবনভর সেনের শিক্ষা জীবন, উনি তো বাইরে পড়তে গেছিলেন, শরৎচন্দ্র সেন ওনাকে বাইরে বিদেশে পড়তে পাঠিয়েছিলেন, সেই গল্প। তারপরে ইন্টারমিডিয়েট করতে চলে যান সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা, তারপরে সেখান থেকে চলে যান বিদেশে এডিনবারা ইউনিভার্সিটি। ওখানে গিয়ে উনি ইকোনমিক্সে এমএ করেন, কিন্তু ওনার বাবার ইচ্ছে ছিল যে উনি মেডিকেল পড়েন। তার সেই জন্য উনি কিন্তু মাঝখানে, ওনার সবসময় একটা প্রবণতা ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দেওয়ার। তারপরে মেডিকেল পড়া, ওনার বাবা আবার জোর করে ওনাকে মেডিকেলে ভর্তি করেন। এবার মেডিকেল পড়তেন লন্ডন স্কুল অফ মেডিসিনে। তারপর সেখানে ফাইনাল পরীক্ষা না দিয়েই উনি গান্ধীর আহ্বানে চলে আসেন। মেডিকেল পরীক্ষাটা শেষ করেন? শেষ করেননি, কিন্তু কিছু খুব ক্রিটিক্যাল অসুখের উনি মানে চিকিৎসা করেছেন, এটা আমি শুনেছি। বাড়িতে বাচ্চাদের ডিপথেরিয়া হয়ে গেছিলো, তাদেরকে উনি বাঁচিয়েছিলেন। সেই সময় খুব কঠিন ছিল, মানে গলার ভেতরে আঙ্গুল ঢুকিয়ে পর্দা ছিঁড়ে। আমরা জীবন বহনের কর্মসূচি, তিনি কী কী করেছেন এসব আপনার কাছে শুনবো। আচ্ছা, যে কথা বলছিলাম অর্ণবীজি, জীবন বহন সেনের সম্পর্কে, ওনার সম্পর্কে তো অনেক কথা শোনা যায়। আপনাদের যেটা বসত বাটি এখন এমএস এর ঠিক সামনে, এই বাড়িটারই ঐতিহাসিক অনেক ভিত্তি আছে। এখানেই গান্ধীজি এসেছিলেন, নেতাজি এসেছিলেন, শরৎচন্দ্র সেন এখানেই ছিলেন, সেই জন্য এই রাস্তাটির নামকরণ হয়েছে এসসি সেন রোড। এই বাড়িটির সামনে আমাদের এখন যেটা এমএস স্টেডিয়াম এবং ইন্ডোর স্টেডিয়াম তৈরি হয়েছে, এটা আগে জেল গ্রাউন্ড বলা হতো। এইটা নাকি শুনেছি জীবন বহন সেন কিনে নিয়েছিলেন যাতে এখানে কাশীপুরের রাজা, তার মাঠ, তারই জমি, কিন্তু সেটা তো ইংরেজ আমলে ওরাই, ব্রিটিশরাই কব্জা করেছিল। এবং সেখানে আমি শুনেছি যে সেখানে ওপেন ফাঁসি দেওয়া হতো মানুষকে, মানে যারা স্বাধীনতা সংগ্রামী তাদের যদি ফাঁসি দেওয়া হতো অনেক সময় জেল গ্রাউন্ডে ওপেন, যার জন্য সে তখনকার যারা স্বাধীনতা সংগ্রামী তাদের একটা লক্ষ্য ছিল যাতে ওই মাঠেই কুচকাওয়াজ হতে পারে, আমাদের স্বাধীনতা দিবস সেখানেই মানে উদযাপন হতে পারে, সেখানেই আমাদের ফ্ল্যাগ হোয়েস্টিং হয়। এই লক্ষ্যে জীবন বহন সেনকে রাজেন্দ্রলাল সিং দেও কোনো কারণে ওটা লিজ দেন 999 বছরে। হয়তো রাজেন্দ্রলাল সিং দেও নিজে ওটা রক্ষা করতে পারছিলেন না বা উদ্ধার করতে পারছিলেন না ইংরেজদের হাত থেকে, কিন্তু জীবন বহন সেন তখন বেশ দুর্দণ্ড প্রতাপ রাজনীতিক, সেই জন্য ওনাকে ওটা লিজ দিয়ে দেন 16,000 টাকা বা 20,000 টাকার বিনিময়ে, আমি এক্স্যাক্ট অ্যামাউন্টটা বলতে পারছি না। তো সে তারপর থেকে জীবন বহন সেনরা মিলে ওইখানে কুচকাওয়াজ সম্ভব করে তোলেন। ওখানে 36 সালে যখন প্রথম ভারতবর্ষের সাধারণ নির্বাচন হয়, তারপর থেকেই ওখানে কুচকাওয়াজের, ছোটোখাটো কুচকাওয়াজের ব্যবস্থা করেন এবং ফাঁসি বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এবং কুচকাওয়াজ হতে পারে তারপর স্বাধীনতার পরে তো অনেক বছরই ওখানে। এই জায়গাটার সাথে আপনার যে পরিবার জড়িত আছেন, এই যে ব্যাপারগুলো, এগুলো আপনি কিভাবে মানে কেমনভাবে অনুভব করেন? হ্যাঁ, অনুভব করি মানে যখন আবার দেখি যে ওইখানে একটা ব্যবসায়িক কারণে মাঠটাকে ব্যবহার করা হচ্ছে, তখন আবার কষ্টও হয়, মনোকষ্ট হয় বইকে, যে এর পিছনে যে একটা ইতিহাস, হ্যাঁ, একটা ইতিহাস, একটা জাতীয়তাবাদী আন্দোলন সে তার সঙ্গে যুক্ত হয়ে আছে, সেগুলো যখন দেখতে পাই না তখন কষ্টই হয়।
এই এই ব্যাপারটা যদি একটা মিউজিয়াম টিউজিয়াম করা যেত, যেখানে এইসব রাখা যেত, এই ব্যাপারটা আপনার মনে কখনো আসেনি যে এগুলো সেখানে জীবন মানুষের কিছু ব্যবহৃত জিনিস থাকবে, শরৎচন্দ্র সেনের জিনিস থাকবে, এই ব্যাপারটা হলে? হ্যাঁ, সেরকম যদি এমএসএ গ্রাউন্ডে একটা সেরকম কিছু হতো, হয়তো সেটা একটা গ্রাউন্ড, আজকাল ধরুন খেলার মাঠের ভীষণ অভাব, সেটা খেলার মাঠ হিসেবে যদি ব্যবহার করা হয় তাতে আমার ভালোই লাগবে। এবং আমাদের বাড়িতে এমনি আমার মা জেঠিমা বলেছিলেন, যাক ইন্ডোর স্টেডিয়াম হলো, তাতে হয়তো জীবন পাহন সেনের আত্মা তৃপ্তই হবে, এরকমও বলেছিলেন। যে ওনার তো নিজের সম্পত্তির কোনো ইচ্ছে ছিল না, মানে উনি নিজে বিনোবা ভাবেকে 700 বিঘে জমি দান করে দিয়েছিলেন, যখন আমাদের বাড়ির বেশ আর্থিক অবস্থা একটু তলার দিকেই, সেই সময় 700 বিঘে জমি ভুদান আন্দোলনে, 700 বিঘে জমি ভুদান আন্দোলনে, যাতে আমাদের বাড়িতে সবাই একটু অসন্তুষ্টই হয়েছিলেন ওনার প্রতি, কিন্তু ওনাকে কেউ কিছু বলতেন না, বাড়িতে সবাই মানে অগাধ একটা ভালোবাসা বা শ্রদ্ধা ছিল ওনার প্রতি, যার জন্য। কিন্তু সেটাই আমার মা জেঠিমা বলেন যে ওনার তো সম্পত্তির প্রতি কোনো আকর্ষণ ছিল না, তো উনি হয়তো খুশিই হবেন। কিন্তু আমার কিছুটা মনে হয় মানে এই যে এত মানে এক্সপেন্সিভ হল ভাড়া, ওই ইন্ডোর স্টেডিয়াম বেশ এক্সপেন্সিভ কিন্তু ভাড়া নেওয়া, তারপর ধরুন যাত্রা হয়েছে এতদিন ধরে, ওটা ব্যবসায়িক কাজে ব্যবহার হয়েছে, তারপর কুচকাওয়াজটাও উঠে গেল, ওই জন্য খারাপই লাগে। খারাপ লাগে, কিন্তু আপনার 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 কখনো মনে হয়েছে যে এটা একটা যদি মিউজিয়াম হতো, ওখানেই একটা ঘর নিয়ে যদি এমএসএর মধ্যে করা যেত, একটা যদি মিউজিয়াম? আর খুব অগোছালো ব্যাপারটা হয়ে গেছে। আমি একটু আমি আপনাকে পরে বলবো যে আমার এই লেখাপড়া ছাড়াও আমার একটু এক্সটেরিয়ার ইন্টেরিয়ার ডিজাইনিং এর প্রতি একটা ঝোঁক আছে। ওই পুরো এমএসএ গ্রাউন্ড যেন একটা ভীষণ অগোছালো, ভীষণ অবিন্যস্ত, আমার কোথাও একটা প্রপার ডিজাইনিং আমি কিছু দেখতে পাই না। এক কোনায় একটা ইন্ডোর স্টেডিয়াম আছে বটে, কিন্তু আরেক দিকে একটা মানে ইনকমপ্লিট স্টেডিয়াম, ওটা কিরকম একটু লাগে। খুব গোছানো সুন্দর একটা কমপ্লিট ব্যাপার হলে অনেক ভালো লাগে। এমএসএ যারা দায়িত্ব আছেন, আমার আশা করি তারা এই প্রোগ্রাম দেখছেন, তারা হয়তো এই ওনার প্রপোজালটা শুনবেন যে এইরকম যদি একটা মিউজিয়াম করা যায়, কি কারণে এই জেল গ্রাউন্ডটা এমএসএর যে গ্রাউন্ড, যেটা কি কারণে আমাদের সেন ফ্যামিলির কাছে এসেছিল এবং তার একটা ঐতিহাসিক দিক, এইসব ব্যাপারগুলো যাতে এখনকার জনগণ, এখনকার ছেলে যারা ছেলেমেয়েরা যারা পড়ছে তারা জানতে পারে, তার ব্যবস্থা করা যায়, তারা নিশ্চয়ই এদিকে লক্ষ্য রাখবেন আশা করি। আচ্ছা অর্ণবীজি, আপনার দাদুর কথা শুনলাম। হ্যাঁ, দাদুর সম্পর্কে আরও দু একটা কথা বলি, যে নিস্তারিণী কলেজের উনি প্রতিষ্ঠাতা। নিস্তারিণী কলেজের সমস্ত উদ্যোগটাই মানে চিত্তরঞ্জন দাসের, ওটা একটা সামার হাউস মতো ছিল, মানে গ্রীষ্মকালে উনি যেহেতু ওনার বোনের শ্বাসকষ্ট ছিল, একটা মানে অ্যাজমার পেশেন্ট ছিল ওনার বোন, যার জন্য উনি ওনাকে এখানে নিয়ে আসেন। এবার ওই বাড়িটা যখন খুব মানে ডিলাপিলেটেড কন্ডিশন হয়ে যায় আর কি, সেই সময় ওদের পরিবারের আর্থিক অবস্থাও কিন্তু ভালোই মানে খারাপই হয়ে গিয়েছিল, সেই সময় ওনারা আমার ঠাকুরদাকে বলেন যে ওই বাড়িটা আপনি বিক্রি করিয়ে দিন, চিত্তরঞ্জন দাসের বাড়িটা, দ্য রিট্রিট যেটার নাম ছিল। তখন ওনার মনে হয় যে এত বড় একটা মানুষের বাড়ি বিক্রি হয়ে যাবে, তখন আমার ঠাকুরদা জীবনপ্রহণ সেন তিনি উদ্যোগ নিয়ে ওখানে গার্লস কলেজ করেন, এবং তখন বিধানচন্দ্র রায় ওনাকে খুব সাহায্য করেন, যার ফলে ওখানে গার্লস কলেজ হতে পারে। তো সেই উদ্যোগটা কিন্তু একদম আমার এক ঠাকুরদার একার ছিল, এবং অনেকের সঙ্গে অনেক লড়াইও তাকে করতে হয়েছিল এই জন্য। তারপরে বিএড কলেজ, নিস্তারিণী কলেজের পাশাপাশি বিএড কলেজ, চিত্তরঞ্জন স্কুল, সুভাষ পার্ক, এই সব কিছুর কিন্তু উদ্যোক্তা প্রতিষ্ঠাতা আমার ঠাকুরদা, বা বলরামপুর কুষ্ঠনিবাস ওনার প্রচেষ্টাতেই প্রতিষ্ঠিত হয়েছিল। মানে আমি শুনেছি কুষ্ঠরোগীদের উনি একদম গলিত কুষ্ঠরোগী তাকে কোলে করে এদিক এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেন, এরকমও কাজ করেছেন, সেবা করেছেন তাকে। এবং ওই বলরামপুর কুষ্ঠনিবাস যখন ইনোগ্রেশন হয়, তখন সেটা এডওয়ার্ড দ্য সেকেন্ডের জন্মদিনের সঙ্গে ওটাকে সিঙ্ক্রোনাইজ করা হয়, সেটাতে ওনার আপত্তি ছিল। উনি বলেছিলেন যে আমার যেটা পলিটিক্যাল ক্রেডেনশিয়াল,
সেখানে আমি এডওয়ার্ড দ্য সেকেন্ডের জন্মদিনের সঙ্গে সিঙ্ক্রোনাইজড হওয়া। আপনি তো অধ্যাপনা করেন, তো এই সব ব্যাপারগুলো নিয়ে একটা লিখতে ইচ্ছে করে না একটা বই হিসেবে, তাহলে তো জনগণও জানতে পারবে এই ব্যাপারগুলো। হ্যাঁ, আমার লিখতে ইচ্ছে করে এবং আমি লিখবো, আমি ঠিক করেছি একটা লিখবো আগামী দিনে যদি ভবিষ্যৎ প্রজন্ম জানলে যে এই যে নিস্তারিণী কলেজটা আমরাই জানতাম না, আমরা জানি যে দেশবন্ধু চিত্তরঞ্জন এটা বাড়ি ছিল, তিনি কিনেছিলেন একজন ব্রিটিশ লোকের কাছ থেকে, তারপরে তার বাড়ি তার বাবা মা এখানে থাকতেন, তারা এখানে দেখা গেছেন, তাদের সমাধিও এখানে আছে, তারপরে সেই বাড়িটা কেন বিক্রি হয়েছিল, কেন নিস্তারিণী কলেজ হয়েছিল, এই এই যে পরিপ্রেক্ষিতগুলো আপনি বললেন এগুলো অনেকেই আমাদের জানেন না। এই ব্যাপারগুলো বই হয়ে যদি লেখে তাহলে অনেকেই জানতে পারবেন, সমৃদ্ধ হবেন। এই ব্যাপারটা আমার জঙ্গলমহলের তরফ থেকে আপনার কাছে অনুরোধ রইল, একটা বই তৈরি করার, যাতে এই ইতিহাসগুলো ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে। আচ্ছা, এরপরে আপনাকে আপনার বাবার কথা আসি, আপনাদের তিন প্রজন্মের স্বাধীনতা আন্দোলনে, যদিও আপনার বাবা স্বাধীনতা সংগ্রামী ঠিক বলা যাবে না, কিন্তু তিনিও স্বাধীনতা সংগ্রামের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ শিকার হয়েছিলেন, সেই ব্যাপারটা আমি যা শুনেছি সেটা কি সঠিক, যে তার পায়ে গুলি লেগেছিল? সেটা ছিল যখন আইএনএ ট্রায়াল হচ্ছিল, শাহনাজ ধিলন এবং শাহনাজ ধিলন এবং গিল এদের যে ট্রায়াল হচ্ছিল, জওহরলাল নেহরু যেটাতে প্লিড করছিলেন, সেই সময় একটা আন্দোলন হয়েছিল সাহেবের নেতৃত্বে বোম্বেতে, সেই তখন আপনার বাবা বোধহয় গুলিবিদ্ধ হয়েছিল। সেই সেই সময় আমার বাবার পায়ে গুলি লাগে, এবং এটা খুব অদ্ভুত ব্যাপার, এবং সেটা ভারতবর্ষের একটা অভিশাপই বলতে পারা যায়, যে ভারতবর্ষের মানুষই ইংরেজের খয়েরখাঁগিরি করেছে একসময়, যার ফলে ইংরেজ দুশো বছর রাজত্ব করতে পেরেছে আমাদের দেশে। তো একজন চেনা পুলিশ অফিসার যিনি আমার ঠাকুরদার কাছে আসতেন, যখন ওই রশিদ আলী দিবস যেটাকে বলে, রশিদের নেতৃত্বে যেহেতু ওই দিবসটা উদযাপন হতো, সেই সময় বাবা ছুটতে গিয়ে, মানে প্রচুর গোলাগুলি চলছিল, ছুটতে গিয়ে সেন্ট জেভিয়ার স্কুল যেটা কলকাতা, সেটা সেই স্কুলের সিঁড়ি দিয়ে বাবা উঠতে চেষ্টা করছিলেন, তখন ওই সিঁড়ির ওপরে দাঁড়িয়েছিলেন ওই চেনা পুলিশ অফিসার, তিনি একেবারে সোজা গুলি করেন বাবাকে, দেখে চিনতেও পারেন এবং জিজ্ঞেসও করেন যে তুমি কেন কেন, এবং গোলা গুলি করেন, তখন বাবা লাফিয়ে ওঠাতে সেটা পায়ে লেগেছিল, এবং সেটা নিয়ে বাবা সারা জীবন বেশ কষ্টও পেয়েছেন, পায়ে মানে পা মুড়ে মাটিতে কখনো বসতে পারতেন না, কষ্টটা তিনি ভোগ করেছেন। হ্যাঁ, তারপর মানে ডিপ সিটেড অ্যাবসেস হয়ে গেছিলো, কারণ তখন হসপিটালেও তারা সেরকম ট্রিটমেন্ট করলো না, বাবার বন্ধু টানতে টানতে বাবাকে নিয়ে গেছিলো হসপিটালে, কিন্তু তারা ট্রিটমেন্টটা করেনি ভালো করে বলে অ্যাবসেস হয়ে গেছিলো, পরে অপারেশন করতে হয়েছিল, বেশ কষ্টই হয়েছিল, ভালোই কষ্ট পেয়েছেন ওটা নিয়ে। আরেকটা ঘটনা বলি, যে গান্ধীজি আর নেতাজি একসঙ্গে, সেই সময় নেতাজি কংগ্রেস ছেড়ে দিয়েছেন, ফরওয়ার্ড ব্লক তৈরি করেছেন, সেই সময় পুরুলিয়া এসেছিলেন, এসেছিলেন এবং আমাদের নীলকণ্ঠ নিবাসে উঠেছিলেন। হ্যাঁ, এবং গান্ধীজি নেতাজি একদিনে একসঙ্গে পুরুলিয়ায় মিটিং করেছেন, আমার ঠাকুরদা গান্ধীবাদী নেতা, তিনি গান্ধীজির সাথে একটা কোনো জায়গায় বসে আছেন, তো তার আগে গান্ধী ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে আপনারা কেউ মানে জোর করে বন্দে মাতরম কাউকে বলাবেন না, এবং জোর করে গান্ধী টুপি পরাবেন না, কিন্তু বাবারা তখন খুব কম বয়সী ছেলে, বাবারা জোর করে গান্ধী টুপি পরিয়ে, মানে হ্যাট খুলে টাই খুলে জোর করে গান্ধী টুপি পরিয়ে জোর করে বন্দে মাতরম বলাতেন। তো সেই জন্য যখন গান্ধীর যেখানে বসে কথা বলছেন, আলোচনা করছেন বাকি নেতাদের সঙ্গে, তখন বাবারা একদল ছেলে ওখানে ঢুকেছে, ঢুকতেই গান্ধীজি বললেন যে তুম লোক ইহাঁ ক্যা কর রহে হো, তুম লোক সুভাষকে ওহাঁ যাও, উনি পরিষ্কার বলে দিলেন তোমরা সুভাষের ওখানে যাও, এবং সুভাষ বোসের ওখানে গেলে, হ্যাঁ সুভাষের পাঠিয়ে দিলেন। হ্যাঁ, তো সুভাষ বোসের কাছে যখন বাবারা গেলেন, তখন সুভাষ বোস দেখছেন বক্তৃতা দিচ্ছে, উনি মানে খুব দারুণ বক্তৃতা ছিল ওনার, সেটা বাবার কাছে শুনেছি, মানে ভয়ঙ্কর অ্যাট্রাকটিভ। তো সুভাষ বোস যখন বক্তৃতা দিচ্ছেন, তখন নাকি একটা জুতো এসে ওনার গায়ে পড়ল, সুভাষ বোসের গায়ে, তো জুতোটাকে খুব হেলায় তুলে বললেন এটা কার, নিয়ে যাও, মানে এতটুকুও বিচলিত নন, একটা জুতো এসে পড়াতেও, তখন কারো সাহস হলো না নিতে, তখন ওটা ফেলে দিয়ে আবার ঠিক যেরকমভাবে বক্তৃতা দিচ্ছিলেন, মানে কিছুই হয়নি, হ্যাঁ সেরকমই বক্তৃতা দিতে লাগলেন। তো সেই বাবা বলতেন যে আমরা যখন মাঝে মাঝে একটু কম্পেয়ার করে ফেলতাম গান্ধী সুভাষের মধ্যে, একটু
আমাদের মধ্যে এত তর্ক বিতর্ক শুরু হয়ে গেল ভাই বোনদের মধ্যে, তখন আমাদের বলতেন যে তোমরা তো দেখোনি, এদের দুজনের কাউকেই দেখোনি, আমরা দেখেছি সামনে থেকে, মানে দুজনের যে কি ম্যাগনেটিক পার্সোনালিটি, এবং কাউকেই কোনোভাবে মানে ছোট করা যায় না। এইসব অভিজ্ঞতা আছে বাবার, আর এইগুলো বলতে আপনি এগুলো শেয়ার করলে সত্যি সত্যি ভালো লাগবে, উপকৃত হবে। আচ্ছা অনুভূতি, এতক্ষণ তো আমি আপনার পরিবারের কথা শুনলাম, এবার আপনার কথা শুনলাম। আপনি উচ্চ শিক্ষিতা অধ্যাপনা করেন, তো এই যে অধ্যাপনার জন্য কি মানে একটা কথা আছে যে যারা অধ্যাপনা করেন, শিক্ষকতা করেন, যারা আইনজীবী, যারা ডাক্তার, তাদের পড়ার শেষ নেই, তারা পড়ে যেতেই হয়, এটা কি আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, সে তো নিশ্চয়ই, সেটা মানে যারা না পড়ে বা পড়া হয়ে গেছে এবার আমি পড়াই এরকম বলেন, তারা কি করে বলেন আমি বুঝতে পারি না। কারণ আমাকে দেখি যে সবসময় পড়তে হয়, মানে প্রতিদিন ক্লাসে যাওয়ার আগেও একটা একবার চোখ বোলাতেই হয় পড়াশুনোটায়, আর যখনই আমার আগে পড়া অসাধারণ একটা পাণ্ডিত্য আছে, আমরা তার কথা শুনবো। সেই কথা যেটা বলছিলাম যে আপনার অবসর সময় হবে কি, মানে আপনি কি করে সময় কাটান? সময় আমি গান শুনতে ভীষণ ভালোবাসি, গান শুনি, তাছাড়া আমার এরকম ওই হ্যান্ডিক্রাফট বা ডিজাইনিং মানে ডেকোরেশন, ইন্টেরিয়ার এন্ড এক্সটেরিয়ার ডেকোরেশন দুটোতেই আমার একটা ন্যাক আছে, যার জন্য সেগুলো নিয়ে আমি একটু ব্যস্ত থাকি বা লেখালেখি করি নানা রকম। আর আপনার হবি কি? এটাই হবি, এগুলোই হবি। গান শুনে, গান শুনতে ভালোবাসেন? গান শুনি, গান মানে পুরোনো দিনের গান শুনেন। আপনার পছন্দের সঙ্গীত শিল্পী কে? আমার খুব ছোটবেলায় ছিল সন্ধ্যা মুখার্জি, মানে এখনো আছে, আর একটা বয়সের পরে আমার সবচেয়ে ভালো লেগেছিল মোহাম্মদ রফির গান। আমি ভীষণই ভক্ত এই দুজনার, মোহাম্মদ রফি এবং সন্ধ্যা মুখার্জি। কি জানি জানি না, দুজনের একেবারে মানে একজন বম্বের হিন্দি গায়ক আর একজন বাংলার গায়িকা, কিন্তু এই দুজন শিল্পী আমার কাছে সবচেয়ে মানে প্রিয় আর কি। কিন্তু আমার একটা কথা বলতে ইচ্ছে করছে যে আমি সব শিল্পীদের গানই ভীষণ আমার ভালো লাগে, এবং সবসময়ই মনে হয় যে কিভাবে তারা এত ভালো গান করেন আর কি। সব শিল্পীদের গানই কিন্তু আমার ভালো লাগে, এটা না বলাটা ঠিক হবে না আর কি। আর পুরুলিয়ার যে নিজস্ব ডায়ালেক্ট, সেই ডায়ালেক্টের উপরে তো অনেক গান হয়েছে, সেগুলো শুনতে ভালোবাসে? হ্যাঁ, অংশুমান রায়ের গান আমার খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। অংশুমান রায় তো এখন নেই, তার ছেলে ভাস্কর নিয়মিত পুরুলিয়া আসে, সে আমাদের বন্ধু আর কি, তার গানও খুব ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে, খুবই ভালো লাগে। একটি নতুন গায়িকা, আমি ঠিক নাম জানি না, ভীষণ সুন্দর হাস্কি ভয়েসটা, খুব ভালো গান গায় পুরুলিয়ার গান। পুরুলিয়ার গান ভীষণ জমজমাট গান, সবাই কিন্তু খুব এনজয় করে গানটা। আচ্ছা, ব্যক্তিগত জীবনে তো আপনি একাই থাকেন, এই নিঃসঙ্গতাটা কি আপনি অনুভব করেন? না, আমার কখনো নিজেকে নিঃসঙ্গ মনে হয় না, কারণ আমি সবসময় কাজের মধ্যে থাকি, বিভিন্ন কাজের মধ্যে থাকি, সংগঠন করি, সুতরাং আমার নিঃসঙ্গ মনে হয়। আচ্ছা, আপনার তো দর্শন হচ্ছে আপনার বিষয়, তো এই ছাত্রছাত্রীদেরকে কিভাবে উদ্বুদ্ধ করেন দর্শন সম্পর্কে? আপনার তো ছাত্র জীবনে অনেক যখন পড়েছেন, তার কিছু ঘটনা যদি আমাদেরকে শেয়ার করেন। হ্যাঁ, আমার এরকম স্কুল জীবন, কলেজ জীবন সব কিছুর থেকে আমার যেটা জীবনে একেবারে পাথেয় হয়ে আছে বা অত্যন্ত স্মরণীয় হয়ে আছে, সেটা আমার বিশ্বভারতীতে যে আমার যখন আমি এমএ পড়েছি ওখানে বা পিএইচডি করেছি সেই সময়গুলো। মানে আপনার সাবজেক্ট হচ্ছে দর্শন এবং রবীন্দ্রনাথের মতন মহামানবের সংস্পর্শে, রবীন্দ্রনাথের সংস্পর্শে ঠিক বলবো না, রবীন্দ্রনাথের কর্মকাণ্ডের সংস্পর্শে আপনি ছিলেন, সংস্পর্শে আমি ছিলাম। এবং বিশ্বভারতী এমন একটা জায়গা, সেখানে অবাধ স্বাধীনতা আছে স্টুডেন্টদের, সেটা নিয়ে অনেকে হয়তো অনেক সমালোচনা করেন, কিন্তু এত ভালো লাইব্রেরি, এত ভালো বইয়ের ওদের কালেকশন, মানে ল্যাবরেটরির কথাও শুনেছি সায়েন্সের স্টুডেন্টদের কাছে, অসাধারণ নাকি ল্যাবরেটরি। তো তারপরে বহু গুণীজন ওখানে আসেন, বড় বড় স্টলওয়ার্টরা আসেন, তাদের কাছ থেকে বক্তব্য শোনা যায়। আমি অমর্ত্য সেনের ইন্টারভিউ মানে সেমিনার শুনেছি ওখানে বসে, আমি
বিকে মতিলালের সেমিনার শুনেছি। সুতরাং এগুলো শোনার পরে ওখানে আমি সমৃদ্ধ হয়েছি যথেষ্ট, এবং দর্শনের প্রতি ভালোবাসা ওখানেই। মানে ব্যক্তিগত জীবনে আপনার এই যে দর্শন নিয়ে পড়াশোনা করেছেন, তার প্রভাব কি আছে? হ্যাঁ, প্রভাব আছে, আমি মনে করি আছে। বিশেষ করে এক্সিস্টেন্সিয়ালিজম, এক্সিস্টেন্সিয়ালিজম অস্তিত্ববাদ যখন পড়লাম, জাঁ পল সার্ট্রের উপর আমার রিসার্চ। ওনার আপনার স্পেশাল পেপার কি জাঁ পল সার্ট্রের উপর ছিল? না, আমার স্পেশাল পেপার ছিল এপিস্টেমোলজি, কিন্তু এপিস্টেমোলজি ভীষণ একটা শুষ্ক রুক্ষ সাবজেক্ট মনে হতো আমার। কিন্তু এপিস্টেমোলজিতে এখন কাট, হ্যাঁ কাট কাট, কিন্তু এখন যখন পড়াই স্টুডেন্টদের, আমার কিন্তু সাবজেক্টটা খুব ভাল লাগে। নিজে পড়াই বলে হয়তো ভাল লাগে, কিন্তু এক্সিস্টেন্সিয়ালিজম এমন একটা সাবজেক্ট, আমার মনে হয় যারা ফিলসফি পড়েন না তাদেরও ভাল লাগবে। এমন একটা সাবজেক্ট যে যেখানে মানুষের স্বাধীনতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং যে মানুষ নিজের জন্মের জন্যও দায়ী। এটাই বলেন যে যখন তুমি তোমার নিজের জীবন যাপন করছো, তখন তুমি তোমার সমস্ত কর্মের জন্য, সমস্ত সিদ্ধান্তের জন্য তুমি নিজেই দায়ী। এবং এই যে আমরা পৃথিবীটা, যে সমগ্র পৃথিবী, সেটা মানুষের নিজের ইচ্ছা অনুযায়ী তৈরি হয়। হয়তো আমার সঙ্গে আরও মানুষরা আছেন, তাই জন্যই আমার পৃথিবীটা অপরিচিত বা সেখানে আমি একাকী হয়ে পড়ি মাঝে মাঝে, কিন্তু পৃথিবীটা আমাদের হাতেই তৈরি। আচ্ছা, পৃথিবীর ইতিহাসে প্রাচ্য এবং পাশ্চাত্য এই দুদেশীয় দর্শনের মধ্যে পাশ্চাত্যের দিকে গ্রীষের দর্শন অনেক উন্নত। আমরা সক্রেটিস থেকে, অ্যারিস্টটল থেকে শুরু করে সবার কথা পড়েছি। আবার ভারতেও প্রচুর মনীষীরা ছিলেন, দর্শন মানে সেই মহাভারতের যুগের আগের থেকে শুরু হয়েছে। তো এই ব্যাপারটা আপনি কী চোখে দেখেন? এমনি পাশ্চাত্য দর্শন তুলনায় ভারতীয় দর্শনের একটা যে প্রবণতা আছে, ভারতীয় দর্শনের প্রবণতাটা হচ্ছে উপলব্ধিমূলক, যে আমাদের এটা উপলব্ধি, এটাই সত্যতা। যেমনি ওই একমেব অদ্বিতীয়ম ব্রহ্মের উপলব্ধি, যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এরকম জীব ব্রহ্ম ইব না পর, এই জাতীয়। আর পাশ্চাত্য দর্শনে ওরা চেষ্টা করে যুক্তি দিয়ে, ওদের যে ফিলোসফিক্যাল যে ইনসাইটটা, সেটাকে যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করতে। তো দুটোই কোনোটাই মানে বর্জনীয় না, আমি কোনোভাবে বায়াস না। আমার মনে হয় পাশ্চাত্য দর্শনও যতটা ইম্পর্টেন্ট বা প্রাচ্যের দর্শন বা ভারতীয় দর্শন, আমাদের দর্শনে প্রাচ্যের দর্শনের মধ্যেও যুক্তিবাদ আছে। হ্যাঁ, যুক্তিবাদ আছে, সেটা বৌদ্ধ দর্শন থেকে শুরু হলো। যুক্তিবাদটা বৌদ্ধ দর্শন থেকে শুরু হলো, তার আগে কিন্তু ভারতীয় দর্শন যুক্তির খুব একটা ধার ধারে না। কিন্তু তা বলে যে সেটা গ্রহণযোগ্য নয়, সেটাকে অ্যাকসেপ্ট করা যাবে না, এরকমটাও নয়। কিন্তু আরেকটা ব্যাপার, দর্শন শাস্ত্র ছাড়া আর কি কি সাবজেক্ট আপনার প্রিয়? দর্শন শাস্ত্র ছাড়া আমি ইকোনমিক্স খুব ভালো লাগতো পড়তে, পলিটিক্যাল সায়েন্সও ভালো লাগতো, বাংলা ইংলিশ এগুলোও ভালো লাগতো। কিন্তু সায়েন্স সাবজেক্টেই পেয়েছিলাম মার্কস বেশি, সেই জন্য মুশকিল হয়েছিল এক সময়, যে আমার কিন্তু ম্যাথামেটিক্সে আমি ভীষণ উইক ছিলাম ছোটোবেলা থেকে, ভয় লাগতো ম্যাথামেটিক্স। কিন্তু আমাকে লেডি ব্রেবর্নে যখন যাই ভর্তি হতে, তখন ওরা আমাকে বায়ো সায়েন্স দিতে চায়, সেই জন্য কিন্তু আমি জোর করে নিই। স্কুল জীবন সম্পর্কে বলুন, এখানে প্রথম গভর্নমেন্ট গার্লসে পড়েছেন, তারপর তারপরে চলে গেলেন, তারপরে দু বছরের জন্য উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজে পড়েছিলাম, যেহেতু লেডি ব্রেবর্ন কিছুতেই বায়ো সায়েন্স ছাড়া দিল না, যে না তোমার সাবজেক্ট যেরকম মার্কস আছে তাতে তোমাকে বায়ো সায়েন্স নিতে হবে, তুমি আর্টস নিতে পারবে। আমি তখন বাবাকে বললাম না আমি ম্যাথামেটিক্সে উইক, তো বাবা আমাকে তখন বলেছিলেন তুই ম্যাথামেটিক্সে উইক, তো তুই কোনো সাবজেক্টেই ভালো করতে পারবি না, এরকম। সেটা পরবর্তীকালে দেখা গেল যে যখন লজিক আসলো ফিলসফিতে, ওটা কিন্তু ম্যাথামেটিক্যাল মানে ওরিয়েন্টেশনের ওপরেই বেস করে আছে সাবজেক্টটা, তো লজিক শেষ পর্যন্ত শিখতেই হলো, করতেই হলো, ম্যাথামেটিক্স অ্যাভয়েড করার যে চেষ্টাটা করেছিলাম। আপনার জীবনেও লজিকের একটা বিশেষ ভূমিকা আছে। হ্যাঁ, আপনি নিজের জীবন দর্শনে যেটা বিশ্বাস করেন সেই লজিকটা আপনি ধরে থাকেন সব সময়, সেটাকে কখনোই ছাড়েন না, এটাই আপনার বিশেষত্ব। যুক্তি, হ্যাঁ, যুক্তি যেখানে নেই সেটা আমি মানছি। আচ্ছা, রাজনীতি তো করেন, রাজনীতি সম্পর্কে অভিমত কি? মানে আমি রাজনীতি মানে নিছক রাজনীতি করার বলছি না, রাজনীতিও তো একটা দর্শন। আর আজকালকার দুঃখের ব্যাপার, আজকালকার রাজনীতির মতোই দর্শনের প্রভাব দেখাই যায় না প্রায়। তো এই ব্যাপারটা নিয়ে আপনি, আপনার কখনো মনে হয় না যে রাজনীতি করার জন্য পড়াশোনা করার প্রয়োজন আছে?
আর রাজনীতি করার জন্য পড়াশুনো করার তো প্রয়োজন আছেই, এবং আমি মনে করি যে প্রত্যেকের, যারা রাজনীতি করেন, প্রত্যেকের আলাদা এক একটা প্রফেশন থাকা উচিত, হয় সে ডাক্তার না ইঞ্জিনিয়ার না প্রফেসর। এখন তো উল্টোটাই হয়েছে, এখন রাজনীতি প্রফেশন। হ্যাঁ, রাজনীতি কিন্তু কখনো প্রফেশন হতে পারে না, কারণ রাজনীতিতে ধরুন পরাজয় আছে। যখন আমার, যখন একজন ইলেক্টেড না হলেন, তখন তো তার সেই সেইটুকু যে টাকা পাবেন, মানে আপনি একটা দামি কথা বললেন যে রাজনীতিতে পরাজয় আছে, মানে জয়ের মতো পরাজয়টা তো মানে অবশ্যম্ভাবী ব্যাপার, অবশ্যম্ভাবী ব্যাপার, সেটা মেনে নিতে হবে, অনেকেই সেটা মানতে পারেন না, মেনে নিতে হবে। এবং তখন তো আমি ওই এমএলএ বা এমপির যে টাকাটা পাওয়া যায় রেমুনারেশন, সেটা তো পাচ্ছি না, তো আমি তো তখন বেকার হয়ে যাব। তো একটা মানুষের তো জীবিকা থাকতে হবে, এবং যদি জীবিকা একটা থাকে তার সঙ্গে রাজনীতি থাকে, তাহলে রাজনীতিতে মানে একটা খুব কথাটা হয়তো আপত্তিকর হয়ে যেতে পারে, এই যে এত দুর্নীতি এগুলোও হতো না যদি সব প্রফেশনালরাই আসতেন রাজনীতিতে। এবং আমি বলবো যে এখনও যারা ভালো ছেলে মেয়ে, লেখাপড়ায় ভালো, যাদের উদ্দেশ্য ভালো, রাজনীতিতে আসছে না, আসছে না, এটাতে আরও রাজনীতি খারাপ হয়ে যাচ্ছে। এটার কারণটা কি? কারণ তারা রাজনীতিতে, যারা রাজনীতি হবেন তাদের অন্য একটা প্রফেশন দরকার, তাহলে ঠিক হবে। কিন্তু আমি এটা মেনে নিতে পারছি না, কারণ নেতাজি কোন অন্য প্রফেশন ছিল না, তারা রাজনীতি কি ছিল? নেতাজিও ফিলোসফির মানুষ ছিলেন, ওনার লেখা ফিলোসফি, আইসিএস কমপ্লিট করেননি, এই কারণেই করেননি যে রাজনীতি অন্য কিছু করবো না। সেটা দেখুন, নেতাজিকে ঠিক রাজনীতিক বলা যায় না, কারণ নেতাজি ছিলেন দেশপ্রেমী, মানে তার মতো দেশপ্রেমী বোধ হয় আমি, হ্যাঁ আমি অনেক নেতাকেও বলতে শুনেছি যে তার মতো দেশপ্রেমী বোধ হয় নেই। নেতাজি কথাটার মানেই তো তিনি সর্বসাধারণের নেতা, হ্যাঁ বিপ্লবী তিনি, তার সময়টা অন্য, সেই সময় হয়তো মানুষের পক্ষে প্রফেশন রাখা সম্ভব হতো না। আমি যা, আমার ঠাকুরদাও কোনো প্রফেশন রাখতে পারেনি। আচ্ছা, বর্তমান দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনার অভিমত কি? মানে শিক্ষা জগতে আমাদের তো অনেক শিক্ষাবিদ যারা মন্ত্রী হয়েছেন, ডক্টর ত্রিগুণা সেন হয়েছেন, ডক্টর প্রতাপ চন্দ্র চন্দ্র হয়েছেন, এরা তো বিশিষ্ট শিক্ষাবিদ, তারা ভারতবর্ষের শিক্ষামন্ত্রী ছিলেন। তো এই শিক্ষা ব্যবস্থা, বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনার কিছু অভিযোগ আছে? হ্যাঁ, অভিযোগ মানে এই যে এখন একটা পাশফেল প্রথা ইত্যাদির কথা বলা হচ্ছে, ভারতীয় শিক্ষা ব্যবস্থা হয়তো পারিশ্রমিকবিহীন, বেতনবিহীন ইত্যাদি নানান রকম করে, যে মেয়েদের জন্য একেবারে ফ্রি এডুকেশন নানা রকম করে করা হচ্ছে ঠিকই, কিন্তু আমার তবুও মনে হয় যে পাশফেল প্রথার খুব একটা প্রয়োজন নেই। আর শিক্ষা পদ্ধতি যেটা, মানে শিক্ষণ পদ্ধতি যেটা, টিচিং লার্নিং মেথড, সেই মেথডটা, টিচিং মেথডোলজিটাকে আরও রিসার্চ টিসার্চ ইত্যাদির মাধ্যমে, আরও গবেষণার মাধ্যমে সেটাকে আরও উন্নত, আরও এফেক্টিভ করার চেষ্টা করা উচিত। তা নাহলে যে বাচ্চারা পড়াশুনো করে এমএ পাশ করেও কিছু শিখছে না, অনেক সময় এই অভিযোগটা হচ্ছে, সেটার কারণ কিন্তু সেখানে মানে টিচিংয়েই কোনো একটা গলত থেকে যাচ্ছে। সে তো আজকাল দেখা যায় যে অনেক সময় খবরে যে টিচাররাও ঠিক মতো বলতে পারছেন না, দেশের প্রধানমন্ত্রীর নাম জানেন না, নাম জানেন না। বিহারে বিশেষত কিছুদিন আগে এরকম একটা ঘটনা দেখা যায়, সেরকম ঘটনা তো আছেই টিচারদের মধ্যেও। আমি দেখি যে ইংলিশ সেন্টেন্স কনস্ট্রাকশনে কিছু যেন একটা একটা ভুল তারা রিপিটেডলি করে যান, তো এটা তো কাম্য নয়, কখনোই এটা কাম্য নয় যে টিচার ভুল করবেন। টিচারকে একেবারে ত্রুটিটা লুকিয়ে আছে, কোথাও একটা ত্রুটি লুকিয়ে আছে। টিচারদের আরও ওয়ার্কশপ হওয়া দরকার, আরও ট্রেনিং হওয়া দরকার, যাতে এফেক্টিভ হয়। একটা স্টুডেন্ট অন্তত পাশ করে বেরোলো, সে যেন একটা অ্যাপ্লিকেশন সঠিক লিখতে পারে। আমাদের সময় প্রায় শেষ, আমার শেষ প্রশ্ন আপনাকে যে আপনার এই অধ্যাপনা জীবন শেষ হলে, অর্থাৎ পোস্ট রিটায়ারমেন্ট যেটা, সেই সময় আপনার কি করার ইচ্ছে আছে সেটা আমাদের দর্শক সাধারণের সাথে শেয়ার করুন। এখানে আপনার অনেক ছাত্রছাত্রী বসে আছেন, আপনার ইউনিভার্সিটিতে আপনি পড়ান, এখানে অনেক ছাত্রছাত্রী বসে আছেন, তাদের অভিভাবকরা আছেন, তারাও শুনবেন, তাদের প্রতি এটা আপনার একটা বার্তা হবে। হ্যাঁ না, আমি, আমার খুব ভয় করে যে আমি যখন টিচিং প্রফেশনে, আমার সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে ক্লাস, ক্লাসে পড়াতে, মানে কোয়েশ্চেন করতে, খাতা দেখতে অত ভালো লাগে না, ভালো লাগে ক্লাসে পড়াতে। যে স্টুডেন্ট আমার সামনে যখন থাকবে না, তখন আমি কী করে বাঁচবো, এটা আমার মাঝে মাঝে মনে হয়, কিন্তু বাঁচতে হবেই, যদি আয়ু থাকে বাঁচতে হবে। তো আমার জীবনে আমি একটা
সব ভারতবাসীর কাছে একটা আবেদন রাখতে চাই যে শিশু যারা জন্মাবেন আপনাদের বাড়িতে আপনাদের কোলে, তারা যেন তাদের যেন সমান ট্রিটমেন্ট দেওয়া হয়, কোনো রকমভাবে কন্যা ভ্রূণ হত্যা এগুলো যেন না হয়। আর শিশুকে যত্ন, আরও বেশি যত্ন দরকার আমাদের ভারতবর্ষের শিশুদের জন্য, কি শারীরিক কি মানসিক কি লেখাপড়া সংক্রান্ত, আরও বেশি যত্নে তাদেরকে মানুষ করুন যাতে সুস্থ সুন্দর নাগরিক হয়ে ওঠে তারা। এবং যারা গর্ভবতী মা তাদেরকে যত্ন নিন, কারণ সেখানেই স্বাস্থ্য লুকিয়ে আছে, সেখান থেকেই স্বাস্থ্য, পুরো জাতির স্বাস্থ্য কিন্তু আসলে সেই গর্ভবতী মায়ের মধ্যে রয়েছে, সেটা যেন ভারতবাসী বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন। এবং সন্তানের মধ্যে কোনো রকম ডিসক্রিমিনেশন না, সবাইকে এক চোখে দেখে তাদেরকে শিক্ষিত করে, শিক্ষিত হলে পরবর্তী প্রজন্ম নিঃসন্দেহে শিক্ষিত হবে, মেয়েদের শিক্ষা দিতেই হবে। এবং শিক্ষা এমন একটা জিনিস যে সবাই যে লেখাপড়ায় খুব ভালো হয়ে প্রফেসর হয়ে যাবে সবাই, বা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তা না, কিন্তু মিনিমাম প্রফিশিয়েন্সি যেটা একটা পারদর্শিতা মানুষের মধ্যে সেটা যেন তৈরি হয়। এবং আমি চাইবো আরও বেশি জব ওরিয়েন্টেড নানা রকম কোর্স, নানা রকম টেকনিক্যাল এডুকেশন, এগুলো আরও বেশি করে বাড়ুক, আরও ব্যাপক হোক আমাদের দেশে। আপনারা শুনলেন ডক্টর অর্ণব সেনের কথা, তিনি কি মনে করেন, তিনি কি বলতে চাইছেন, আমরাও অনেক ধন্যবাদ তার কথাবার্তায়। অর্ণবিন্দু অনেক ধন্যবাদ, আরো আবার কখনো আপনার সাহচর্য পাবো, সেদিন আরো অনেক গল্প করবো, আরো অনেক কথা শুনবো। আজকের মতন এখানেই শেষ করছি, নমস্কার।